আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চারদলীয় জোট সরকারের আমলে রেলওয়ে খাত ছিল পুরোপুরি উপেক্ষিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেল খাতে বরাদ্দ বাড়তে থাকে, নেওয়া হয় নানা উন্নয়ন প্রকল্প। এরই ধারাবাহিকতায় বিগত ১১ বছরে রেলবহরে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন ইঞ্জিন ও কোচ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় রেল নিয়ে একরামুল হকের দুই পর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ, জানাচ্ছেন সমর ইসলাম। দেশের প্রতিটি জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে রেলের বহরে যুক্ত করা হচ্ছে নতুন ইঞ্জিন ও কোচ। এতে রেল ভ্রমণ আনন্দদায়ক হয়ে উঠছে। ২০০টি মিটার গেজ কোচ পেয়েছি ইন্দোনেশিয়া থেকে। এই উন্নত মানের কোচগুলি এসেছে। এই কোচগুলো দিয়ে আমরা ইতিমধ্যে ৬টি ট্রেন নতুনভাবে নতুন রূপে প্রতিস্থাপন করেছি এবং যাত্রীরা আগের চেয়ে অনেক উন্নত মানের সেবা পাচ্ছে। সম্প্রতি রেলের বহরে যুক্ত হয়েছে কোরিয়া থেকে আনা ১০টি ইঞ্জিন। ইঞ্জিনগুলোর কমিশনিং হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এই ইঞ্জিন আন্তনগর এবং দূরপাল্লার ট্রেনে ব্যবহারের পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। ৬০ বছরের পুরনো এই লোকোমোটিভগুলো আমাদের লোকজনের মাধ্যমে মেরামত করে চালিয়ে আসছি। ইতিমধ্যে আমাদের মধ্যে ১০টি নতুন লোকোমোটিভ কোরিয়া থেকে এসেছে। এই লোকোমোটিভগুলি অত্যন্ত গতিসম্পন্ন, আধুনিক এবং মানসম্মত। রেলের এই উন্নয়নকে স্বাগত জানিয়েছেন শ্রমিক নেতারা। ২০-৩০ কিলোমিটার ৪০ মিটার যাওয়ার মতো রাস্তার উপর আপনার ইঞ্জিন দাঁড়াই আছে, আপনার প্যাসেঞ্জার কষ্ট পাচ্ছে। কিন্তু এখন রেল যে অবস্থান আছে, জননেত্রী শেখ হাসিনা রেলকে ঢালাও ভাবে সাজিয়েছে। ব্রিটিশ আমল থেকে এখনো পর্যন্ত এই অঞ্চলের মানুষের কাছে রেল যোগাযোগের ক্ষেত্রে আস্থার প্রতীক। সমর ইসলাম, ২১শে টেলিভিশন।